সৌদি যুবরাজের লাগামহীনতায় ক্ষুব্ধ বাদশাহ সালমান, এমনকি যুবরাজের বিকল্প খুঁজছে বাদশাহ সালমান আব্দুল আজিজ। সৌদি আরবের অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন পরিকল্পনায় ব্যাপক প্রভাব ফেলেছে। ধারণা করা হচ্ছে তিনি প্রচলিত নিয়মের বাইরে কাজ করছেন, একের পর এক মানবাধিকার লঙ্ঘন ঘটছে। বিশেষত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর 5% শেয়ার বিক্রি করা নিয়ে পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব বাধে। সৌদি রাজপরিবার ও অধিকাংশ কর্মকর্তারা চান না আরামকো শেয়ার বিক্রি করতে। তারা বলছেন বিন সালমানের এমন পরিকল্পনা খুবই ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী। পরবর্তীতে বাদশাহর হস্তক্ষেপে আরামকোর শেয়ার বিক্রি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়, যা বিন সালমানের জন্য খুবই অপ্রত্যাশিত ছিল। এছাড়া দেশের স্বনামধন্য ধনীদের গ্রেপ্তার করে অর্থ আদায়ের কারণে বিনিয়োগকারীদের অনাস্থা বেড়ে গিয়েছে, ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। স্পেনের দৈনিক পাবলিকো জানিয়েছে পুটের এমন পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে তার বিকল্প খুঁজছে বাদশাহ সালমান আব্দুল আজিজ। এছাড়া হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলি দৈনিক হার্তেস বলছে যুবরাজের ব্যাপারোয়া কর্মকাণ্ডের পর এখন বাদশাহ সালমান নতুন যুবরাজ খুঁজছেন, যিনি সৌদির ঐতিহ্যবাহী নিয়মনীতি অনুযায়ী চলতে পারবে, এমনটা জানিয়েছে খালিজ অনলাইন। এখন দেখার বিষয় পিতা পুত্রের এরকম দ্বন্দ্ব সত্যিকার অর্থে কি বহির্বিশ্বে প্রকাশ পাবে এবং আমরা নতুন যুবরাজ দেখতে পারব। আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপডেটস কে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।